হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। রেল পুলিশে 4660টি শূন্যপদে কনস্টেবল অ্যান্ড এসআই পোস্টের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো এখানে আপনাদের কোথায় কত শূন্যপদ রয়েছে, অর্থাৎ কনস্টেবলের কত ভ্যাকেন্সি রয়েছে, এসআই অর্থাৎ আরপিএফ সাব ইন্সপেক্টরের কত ভ্যাকেন্সি রয়েছে, এর সাথে সাথে এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কিংবা এডুকেশনাল কোয়ালিফিকেশন কী লাগবে, কবে থেকে আপনারা আবেদন করতে পারবেন, আবেদন করার লাস্ট ডেট কী বলে রয়েছে, তো সেই সব কিছু ডিটেলস আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব। তো বন্ধুরা, আরপিএফ কিংবা রেলওয়ে প্রোটেকশন ফোর্সের কনস্টেবল অ্যান্ড এসআইয়ের একটি নতুন শর্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো সেই শর্ট বিজ্ঞপ্তির মাধ্যমে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ ডিটেলসগুলো জেনে নেব। তো বন্ধুরা, আপনারা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলুন আর দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তি। তো এটি কিন্তু শর্ট অফিসিয়াল বিজ্ঞপ্তি। তো এখানে সবার পর বলে দেওয়া রয়েছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ, তার নিচে এখানে আরআরবিস বলে দেওয়া হয়েছে অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, তার নিচে এখানে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার দেওয়া হয়েছে। তো এখানে একটি কনস্টেবল আর একটি আরপিএফ কনস্টেবল আর একটি আরপিএফ এসআই এর জন্য RPF 1/2024 আরেকটি হলো RPF 2/2024। তার নিচে এখানে বলে দেওয়া হয়েছে যে রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টরস অ্যান্ড কনস্টেবল ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স অ্যান্ড হচ্ছে রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স, অর্থাৎ এখানে আমাদের আরপিএফ কিংবা RPSF এখানে রেলওয়েতে এসআই অ্যান্ড কনস্টেবলে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন। বিজ্ঞপ্তির সেখানে শর্ট নোটিশ। তো এখানে বলে দেওয়া রয়েছে, তার নিচে CN নাম্বার এখানে দেওয়া রয়েছে, নেম অফ দ্য পোস্ট, কোন পোস্টে নিয়োগ করা হবে, এখানে আপনারা কবে থেকে আবেদন করতে পারবেন, আর এখানে ক্লোজিং ডেট দেওয়া রয়েছে। তো এখানে RPF 1/2024, তো সেটি হলো আমাদের এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টরদের জন্য, আর এখানে RPF 2/2024, তো সেটি হলো আমাদের কনস্টেবলের জন্য, কনস্টেবল ভ্যাকেন্সি। আর এই দুটো কিন্তু অনলাইনে আবেদন শুরু হচ্ছে 15/4/2024 থেকে, অর্থাৎ 15ই এপ্রিল 2024 থেকে কিন্তু অনলাইনে আবেদন শুরু হচ্ছে। আর ক্লোজিং ডেট দেওয়া রয়েছে 14/5/2024, অর্থাৎ প্রায় পুরোপুরি কিন্তু 1 মাস সেখানে আপনাদের অনলাইনে অ্যাপ্লাই কিংবা অনলাইনে আবেদন চলবে। তো আমাদের আগামী কিন্তু এপ্রিল মাসে 15 তারিখ থেকে এই আরপিএফ কনস্টেবল অ্যান্ড এসআই অনলাইনে অ্যাপ্লাই কিন্তু শুরু হতে চলেছে। তো বন্ধুরা, এর পরবর্তীতে আমরা এখান থেকে আদার্স এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নেব, এর সাথে ভ্যাকেন্সি কী রয়েছে। তো আমাদের সাব ইন্সপেক্টর এখানে পে লেভেল দেওয়া হচ্ছে লেভেল 6 অনুযায়ী এখানে বেতন দেওয়া হবে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে যে গ্র্যাজুয়েট ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হয়ে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। ইনিশিয়াল পে দেওয়া রয়েছে 35,400 টাকা। এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড B1 লাগবে। এই যে এখানে কিন্তু এখানে আপনাদের দেওয়া রয়েছে 20 থেকে 28, দুটো একটা 20 থেকে 28 আমাদের আরপিএফ এসআইয়ের জন্য, আর এখানে কনস্টেবলের জন্য কিন্তু 18 থেকে 28 বছর। আর এখানে কিন্তু 3 বছরে কোভিডের জন্য 3 বছরের বয়সের ছাড় কিন্তু এখানে দেওয়া রয়েছে। নিচে এখানে বলে দেওয়া রয়েছে 3 বছরে এজ রিল্যাক্সেশন কিন্তু কোভিডের জন্য, COVID-19 প্যান্ডেমিকের জন্য দেওয়া হয়েছে। তো এখানে আমাদের আরপিএফ সাব ইন্সপেক্টরের জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 452টি, আপনারা দেখতে পাচ্ছেন উপরে 452টি ভ্যাকেন্সি রয়েছে সাব ইন্সপেক্টরের জন্য। আর কনস্টেবলের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে 4208টি। আর টোটাল কিন্তু আমাদের যে ভ্যাকেন্সি রয়েছে 4660টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। আর এখানে কনস্টেবলের জন্য কিন্তু আপনাদের শুধুমাত্র ক্লাস 10 পাস অর্থাৎ মাধ্যমিক পাস হয়ে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। আর এখানে কনস্টেবলের জন্য কিন্তু ইনিশিয়াল পে 21,700 টাকা। তো এটাও কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু B1 লাগবে। তো এর পরবর্তীতে এখানে নিচে এজ কিন্তু এখানে আপনাদের ক্যালকুলেট করা হবে 1/7/2024 হিসাব অনুযায়ী, আপনারা দেখতে পাচ্ছেন 1/7/2024 হিসাব অনুযায়ী কিন্তু এখানে আপনাদের ST ক্যালকুলেট করা হবে। এছাড়া কিন্তু এখানে আপনার SC, OBC ক্যান্ডিডেটরা গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবেন। এর পরবর্তীতে বলে দেওয়া রয়েছে যে ক্যান্ডিডেটস হচ্ছে ওয়েটিং ফর রেজাল্টস অফ হচ্ছে পেস্কাপ এডুকেশনাল কোয়ালিফিকেশন শুড নট অ্যাপ্লাই। তো এর পরবর্তীতে এখানে আপনাদের সিলেকশন প্রসেস কী রয়েছে। তো এখানে আপনাদের আরপিএফ এসআই অ্যান্ড কনস্টেবল উভয়ের জন্য কিন্তু প্রথমে আপনাদের CBT অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট হতে চলেছে। এর পরবর্তীতে কিন্তু আপনাদের মাঠ অর্থাৎ PMT অ্যান্ড PET ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কিন্তু হতে চলেছে। তো এখানে তার নিচে এখানে বলে দেওয়া রয়েছে এখানে আপনাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, মেডিকেল স্ট্যান্ডার্ড দেখা হবে। তো এর পরবর্তীতে বিভিন্ন ডিটেলস এখানে দেওয়া হচ্ছে। আর এখানে রিজার্ভেশন অফ ওমেন, তো এখানে ভ্যাকেন্সি কিন্তু 15% পোস্ট কিন্তু ওমেনদের জন্য রিজার্ভ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলে দেওয়া রয়েছে যে 15% অফ পোস্ট আর রিজার্ভড ফর ওমেন। তো ওমেনদের জন্য কিন্তু এখানে 15% পোস্ট এখানে রিজার্ভ রয়েছে। এর পরবর্তীতে SC, ST, EWS, OBC ক্যান্ডিডেটদেরও কিন্তু রিজার্ভেশন রয়েছে। তো ডিটেল অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হলে তো সেগুলো কিন্তু এখানে আপনাদের ক্যাটাগরিজ ভ্যাকেন্সির ব্রেকআপ কিন্তু দিয়ে দেওয়া হবে। তো ডিটেল অফিসিয়াল নোটিফিকেশনে কিন্তু এখানে ভ্যাকেন্সি কোথায় কত ভ্যাকেন্সি কিংবা কোন জোনে কতগুলো ভ্যাকেন্সি থাকবে, তো সেগুলো কিন্তু পরবর্তী ডিটেলস এর পরবর্তীতে জানা যাবে। তো এর পরবর্তীতে মোড অফ এক্সামিনেশন এখানে দেওয়া রয়েছে। তো এখানে আপনাদের বলে দেওয়া রয়েছে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হতে চলেছে। সিবিটি ফলোড বাই হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি অ্যান্ড হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হচ্ছে পিএমটি। ফর ফার্দার ডিটেলস রেফার টু দ্য ডিটেলড সিন, অর্থাৎ এখানে ডিটেল যে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন বেরোবে, তো সেখানে কিন্তু আমাদের সিবিটি কীরকম হতে চলেছে, সিবিটির সিলেবাস এবং এর সাথে সাথে পিএমটি এবং পিইটির মেজারমেন্ট সবগুলো দেওয়া থাকবে। তো এর পরবর্তীতে আমি আপনাদের সেপারেট করে ভিডিও বানিয়ে দেবো। তো এখানে আপনাদের আরপিএফের হাইট ওয়েট থেকে কী 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 শিক্ষাগত যোগ্যতা এবং এর সাথে সাথে আপনাদের শারীরিক মাপযোগ, আর এখানে কিন্তু আপনাদের হাই জাম্প অ্যান্ড লং জাম্পও কিন্তু রয়েছে। তো সেগুলো কত কত লাগবে আরপিএফ এসআই অ্যান্ড কনস্টেবলের জন্য, তো সেগুলো কিন্তু আমি আপনাদের পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো। তো এর পরবর্তীতে কিন্তু এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে। তো এখানে অ্যাপ্লিকেশন ফি কিন্তু ফর অল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 500 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। আর এখানে ফর ক্যান্ডিডেটস হচ্ছে হু বিলঙ্গিং এসসি এসটি ফিমেল এক্স সার্ভিসম্যান, তো এদের জন্য কিন্তু এখানে 250 টাকা এক্সামিনেশন ফি হিসেবে দিতে হবে। তো এর পরবর্তীতে আমরা নিচে চলে আসবো। তো বন্ধুরা এর পরবর্তীতে কিন্তু এখানে আপনাদের ডিটেল অফিসিয়াল নোটিফিকেশনের জন্য কিন্তু বিভিন্ন আরআরবি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, তো সেই অফিসিয়াল ওয়েবসাইটগুলো কিন্তু ফলো করতে এখানে বলা হচ্ছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরআরবির এখানে লিস্ট দেওয়া রয়েছে, আর এখানে আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে। তো যখনই নতুন অফিসিয়াল বিজ্ঞপ্তি কিংবা ডিটেল সিএন প্রকাশিত হবে, সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার, তো তখনই কিন্তু আমি আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন আরআরবি এবং তার সাথে অফিসিয়াল ওয়েবসাইটগুলোর লিস্ট দেওয়া রয়েছে, এবং তার নিচে এখানে দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা নোটিফিকেশন নাম্বার, এখানে ডেট দেওয়া রয়েছে, এবং এখানে তার নিচে লিখে দেওয়া হচ্ছে চেয়ারপারসন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। তো এখানে কিন্তু আর আমাদের আরপিএফ অ্যান্ড হচ্ছে আরপিএসএফের হচ্ছে এসএ অ্যান্ড কনস্টেবলের নতুন বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। আর আমাদের কিন্তু এপ্রিল মাস থেকে কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লাই কিন্তু শুরু হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট। তো এই সম্বন্ধে নতুন কোনো আপডেট কিংবা এর পরবর্তীতে ডিটেল অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হলে তো আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তো এর পরবর্তীতে আমি আপনাদের যে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের কি এখানে কোয়ালিফিকেশন কিংবা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কি থাকতে চলেছে, দৌড়, লং জাম্প, হাই জাম্প, তো সেগুলো নিয়ে কিন্তু আমি আপনাদের পরবর্তীতে একটি সেপারেট ভিডিও বানিয়ে দেবো। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত, এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন।